বিএনপির ডাকা টানা তৃতীয়বারের অবরোধের শেষ দিনে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর শ্যামলী থেকে আপনাদের সরাসরি যুক্ত হয়েছে আমি মুজাহিদ। দর্শক দেখানোর চেষ্টা করছি যে বিএনপির যে টানা তৃতীয়বারের অবরোধ অর্থাৎ এক দফা দাবিতে বিএনপির ডাকা অবরোধের শেষ দিনের ঢাকার শ্যামলীর চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা বলে রাখি যে প্রথম দিকে অবরোধে যেভাবে গাড়ি নেমেছিল না কিন্তু তৃতীয়বারের যে অবরোধ সে অবরোধের শেষ দিনে আমরা দেখছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে যে পরিবহন গণপরিবহন সেই গণপরিবহন কিন্তু বেশ ভালোভাবেই ছেড়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখাই যে কল্যাণপুর থেকে যেসব গাড়ি ছেড়ে আসছে অর্থাৎ গাবতলী কল্যাণপুর বা সাভার থেকে যেসব গাড়ি আসছে আমরা দেখি আমার ডান পাশে অর্থাৎ আপনাদের বাম পাশে যেসব গাড়িগুলো আছে সেগুলো আসছে কল্যাণপুর থেকে ছেড়ে আসছে। আমরা দেখতে পেয়েছি যে ব্যক্তিগত গাড়ি সহ গণপরিবহনও কিন্তু বেশ ছেড়েছেন এবং চলছে। আমরা যদি বাম সাইডে দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু গণপরিবহন কিন্তু আমার এখানে দিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সকাল এখন বাজে প্রায় সাড়ে দশটা আমরা দেখতে পাচ্ছি ঢাকার যে চিরচেনা রূপ সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং যানজট দেখা যাচ্ছে। শুধু একটি দুটি নয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির গাড়ি কিন্তু ছেড়েছে। আমরা দেখি বৈশাখীর পরিস্থান তারপরে দিশারি পরিবহনের গাড়িগুলো কিন্তু মোটামুটি প্রত্যেকটা গাড়ি কিন্তু ছেড়েছে এবং শুধু গণপরিবহন নয় ব্যক্তিগত যেসব গাড়ি আছে প্রাইভেট কার হাইস বা পিক আপ ভ্যান মোটরসাইকেল সিএনজি বেশ ভালোই কিন্তু চলাচল করছে রাস্তায়। আমরা এই সাইডে যদি দেখি এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ গাড়ি কিন্তু ছেড়েছে। আমরা জানি যে 28 তারিখে বিএনপির যেটা অবরোধ ছিল এক দফা দাবি যে অবরোধ সমাবেশ ছিল মহাসমাবেশ সেই মহাসমাবেশটি কিন্তু পুলিশের সাথে সংঘর্ষের ফলে পণ্ড হয়ে যায় এবং সাথে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ডাক দেয় এবং তারা তিন দিন হরতালের পরে আবারও তারা অবরোধের ডাক দেয়। এর মধ্যে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে পুলিশ হত্যা মামলা আরও কিছু মামলায় কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তে নেতৃত্বহীনভাবেই কিন্তু চলছে বিএনপির এই অবরোধ। আমরা দেখতে পাচ্ছেন যে অবরোধ যেমনটি হওয়ার কথা ছিল তেমনটি আসলে হচ্ছে না। আমরা দেখতে পেয়েছি যে দেখতে পাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গণপরিবহন কিন্তু রাস্তায় চলছে গণপরিবহন অ্যাম্বুলেন্স মোটরসাইকেল প্রাইভেট কার পিক আপ ভ্যান এবং বিভিন্ন কোম্পানির যে কাভার্ড ভ্যান আছে সেগুলোও কিন্তু রাস্তায় চলছে। এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছিলাম শ্যামলী অর্থাৎ শ্যামলীর যে অবস্থা সেই অবস্থায় আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক দর্শক আমরা জানি যে অবরোধকে সামনে রেখে ঢাকা সহ সারা দেশে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি এবং কিছুদিন আগেও আমরা দেখেছি গুলিস্থানে গত পরশু দিনও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই মুহূর্তে আমরা শ্যামলী থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে যে অবরোধ অর্থাৎ বিএনপির ঢাকা যে অবরোধের যে শেষ দিন সেই শেষ দিনে রাজধানীর যে অবস্থা সেই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে এটি বলে রাখি গণপরিবহন আসলে যেমনটা প্রতিনিয়ত অর্থাৎ স্বাভাবিক দিনে যেই গণপরিবহন থাকে কিছুটা হলেও কিন্তু কম রয়েছে এবং ব্যক্তিগত গাড়িও কিন্তু ব্যক্তিগত গাড়ি মোটামুটি ভালোই আছে বলা যায় কিন্তু গণপরিবহন আসলে যে পর্যায়ে থাকার কথা সে পর্যায়ে নাই কিন্তু তারপরেও প্রত্যেকটা কোম্পানির গাড়ি কিছু অংশ কিছুটা হলেও ছেড়েছে এবং স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই সাইড যে দেখায় আমরা যেটি হচ্ছে নিউ মার্কেট আসাদ গেট বা ধানমন্ডি থেকে যেসব গাড়ি আসছে সেই গাড়ির চিত্র আপনাদেরকে দেখাচ্ছে।
এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ঢাকায় যে অবরোধ অবরোধের সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিস্থান পরিবহনের একটি গাড়ি বাহনের একটি গাড়ি গাবতলী এক্সপ্রেস কোম্পানির একটি গাড়ি লাভবাইক পরিবহনের গাড়ি এবং আমরা দেখি শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যানও কিন্তু ছেড়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং শুধু তাই না আমরা যদি দেখি যে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু অবরোধের বিপক্ষ অবরোধের প্রতিবাদে আমরা দেখেছি যে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং পুলিশও কিন্তু আপনাদেরকে দেখায় যে শ্যামলী সিনেমা হলের সামনে পুলিশও কিন্তু এক ধরনের সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিক থেকে কিন্তু বেশ সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী দর্শক এই মুহূর্তে আসলে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে রাজধানীর যে শ্যামলীর চিত্র আছে সেই শ্যামলীর চিত্রটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম অর্থাৎ আজকে হয়তোবা বিএনপির অবরোধের যে শেষ দিন শেষ দিনে হয়তো আরও কিছু কর্মসূচি আসতে পারে এমনটাই ধারণা করা যাচ্ছে যেহেতু আজকে বিএনপির কর্মসূচি যে দেওয়া হয়েছিল যে অবরোধ দেওয়া হয়েছে বিএনপির ডাকা যে অবরোধ ছিল সে অবরোধের যেহেতু আজকে শেষ দিন তো আজকে অবরোধ শেষ হলেই হয়তো বিএনপির পক্ষ থেকে আবারও কোনো না কোনো কর্মসূচি আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে অবরোধের মধ্যে গাড়ি চলছে কিন্তু কোনো ধরনের কোনো ভয়ভীতি আছে কোনো প্রবলেম নাই কোনো যাত্রী নাই ভাই পুরা ঢাকা শহর খালি যাত্রী নাই ভাই গাড়ি ছেড়েছেন এ বিষয়ে কোনো ভয়ভীতি কাজ করছে না 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 কোনো ভয়ভীতি কাজ নেই পরিবহন বন্ধ শুধু নৌকাল চলতেছে কোনো বাধার সম্মুখীন হয় কোনো বাধার সম্ভব কিছু নাই না আমরা শুনছিলেন যে অবরোধের মধ্যে গাড়ি ছেড়েছে এবং কোনোখানে কোনো ধরনের বাধার সম্মুখীন হয় না আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে শ্যামলীর চিত্র আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি পরিস্থান পরিবহনের একটি গাড়ি কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং এখানে কিন্তু ড্রাইভার বলছিলেন কন্ডাক্টর বলছিলেন যে গাড়ি আমরা ছেড়েছি কিন্তু যাত্রী সংকট আসলে যাত্রী সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়িতে কিন্তু যাত্রী সংখ্যা একেবারে কম আমরা একটু এখানকার যে কন্ডাক্টর আছে সে ভাই গাড়ি ছাড়ার পর কিন্তু জি না এখনো হয় নাই আজকে হয় নাই যাত্রী কেমন যাত্রী একবারই কম মানুষই তো ভয় বাইরে না ভয় বাইরে না গাড়ি বের করার পর তো কোনো ভয় না বাধা সম্মত হয় নাই পুলিশ প্রচন্ড ঘাট আছে হ্যাঁ সব জায়গায় পুলিশ চেক আছে এই জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেটি বললেন যে প্রত্যেকটা মুড়ে মুড়ে কিন্তু পুলিশের যে একটা টহল সেটি কিন্তু রয়েছেন আমরা একটু দেখতে পাচ্ছি যে এই জায়গাতে দুইজন পুলিশ কর্মকর্তা পুলিশের যারা ডিউটিরত আছে তারা কিন্তু ডিউটি করছেন যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এমনটাই তারা চিন্তা করছেন ভাই ভাই গাড়ি ছেড়েছেন কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন না না ভাই এমন পর্যন্ত হয় নাই যাত্রী কেমন যাত্রী বাজার ভালো না যাত্রী নেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওই অবরোধে আমরা দেখানোর চেষ্টা করছি যে আওয়ামী লীগের কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি শ্যামলীতে যে গাড়ি পরিবহন ছেড়েছে সেই পরিবহনের যে আপনারা দেখতে পাচ্ছেন একের পরে একটা কিন্তু যে গণপরিবহন আছে সেই গণপরিবহন কিন্তু একের পর গণপরিবহন কিন্তু আসছে কিন্তু যারা কন্ট্রাক্টর আছে তাদের মুখে আমরা শুনতে পেলাম যে এরা আমরা গণপরিবহন ছাড়লেও যে পরিমাণ যাত্রী থাকার কথা সে পরিমাণ যাত্রী কিন্তু এখন নেই মোটামুটি প্রত্যেকটা বাসে যেমন আগে খুব হুড়াহুড়ি ঠেলাঠেলি করে যাত্রী নিয়ে তারা যেতেন সেই চিত্রটি কিন্তু এখন তেমনটা দেখা যাচ্ছে না যাত্রী খুব কম তারা তাই বলছেন দর্শক এই মুহূর্তে শ্যামলী থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম আজকের যে বিএনপির ডাকা যে তৃতীয়বারের শেষ দিনের যে অবরোধ সে অবরোধের সর্বশেষ আপডেট
গাড়ি ছেড়েছেন কোন ধরনের কোন বাধার সম্মুখীন হয়েছেন কিনা? না না এখনো বাধার সম্মুখীন আমরা হইনি। এখন যাত্রী কম, যাত্রী নাই। নাই কেন তা তো বলতে পারবো না। এই অভিযানের জন্য মানুষই গাড়িতে আগুন দিতেছে, এর কারণে গাড়িতে মানুষ ভয় তো ওঠে না। ছাড়ার পরে পুলিশের কাছ থেকে কেমন সুবিধা পাচ্ছেন? মোটামুটি ভালো সুবিধা পাচ্ছি। দর্শক, বাহন পরিবহনের কন্ট্রাক্টরের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে গাড়ি আমরা ছেড়েছি এবং সব জায়গাতে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু পুলিশ নিশ্চিত করছে, কিন্তু যে পরিমাণ যাত্রী থাকার কথা সে পরিমাণ যাত্রী কিন্তু পরিবহনে গাড়িগুলোতে নেই, এমনটাই বলছেন এখানকার যারা কন্ট্রাক্টর আছে, বাসের কন্ট্রাক্টর আছে, সেই কন্ট্রাক্টর এমনটাই বলছেন। দর্শক, এখনো দেখাচ্ছি শ্যামলীর চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে যে বিএনপির ডাকা যে তৃতীয়বারের শেষ দিনের যে অবরোধ, সেই অবরোধের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মুখে খুব হাসি আপনার। গাড়ি ছাড়ার পরে কোনো বাধার সম্মুখীন হয়েছে? না, কোনো বাধার সম্মুখীন হয়নি। নিরাপত্তা ভালো, অনেক অনেক ভালো। দর্শক শুনছিলেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে কড়া নিরাপত্তা সেটি কিন্তু রয়েছে। আমরা ইতিমধ্যে এখানে দুইজন ব্যক্তিকেও দেখতে পাচ্ছি যারা খুব ভালোভাবেই ডিউটিরত আছেন, এবং আমরা কিন্তু ইতিমধ্যে শুধু প্রত্যেকটা কোম্পানি গাড়ি কিন্তু মোটামুটি বেশ ছেড়েছে, কিন্তু যাত্রীদের বা কন্ট্রাক্টরদের যে অভিযোগ সেটা হচ্ছে যাত্রী কম। যাত্রী কম থাকায় তারা বলছেন যে ফাঁকা গাড়ি অনেক সময় যাতায়াত করা লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শ্যামলী থেকে সরাসরি যে তৃতীয়বারের যে শেষ দিনের যে অবরোধ, সেই অবরোধের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি।